شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصبر

আর যারা মানুষকে ক্ষমা করে বল্ল ইফিবুল হুসিন আর আল্লাহ মফসিন অর্থাৎ সৎ কর্মশীলদের ভালোবাসেন অনুরোধভাবে সুরা নেশার একশো উন নম্বর আয়ত্ব বলছেন ইন্তফদু হাইন আউতুফ তাফু আন সুইন কারো যদি আপনি অন্যায়কে না ক্ষমা করে দেন ফাইন আল্লাহ কানা আফুফ কাদিরা তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ ক্ষমাশীল এবং شكتي شالي. سورة نهل يكسو شبش نمبر آيات وإن عاقبتم فعاقبوا بمثل ما عقبتوا وإن صبرتم أرجدتم جدي تمرا صبر كورو ترماني كيو جدي عناي كوري ترماني جدي أبني صبر كورين فهو خير للصابرين ونرو بمهن الله بلچن ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور شورار تتلس نمبر آيات ونرو سورة تغابن ارشدنا مرأيات مهن الله بلچن وإن تعفو وتصفعو وتغفرو

আর ক্ষমা করার জন্য মহান আল্লাহ তার সম্মানই বাড়ান কোন মানুষ যদি কারো ক্ষমা করে দেয় তাহলে তার সম্মান মহান আল্লাহ বাড়ানিল্লাহ আর মহান আল্লাহর জন্য যে অবনত হয় তার মানে নিজেকে ছোট করে রাফা আহুল্লাহ মহান আল্লাহ তাকে আরো উঁচু করেন এভাবে অসংখ্য হাদিস রয়েছে এভাবে অসংখ্য হাদিস রয়েছে আর এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে একজন মুসলমান অপর মুসলমানকে যে কোনো অবস্থাতেই না মাফ করাটাই হচ্ছে উত্তম জি হ্যাঁ আপনি বদলা নিতে পারেন বদলা নিতে পারেন যেমন মনে করেন আমার পিতাকে কেউ যদি হত্যা করে দেয় তাহলে আমি